فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر ছাত্র হিসাবে কিভাবে আমরা দাওয়াতি কাজ করতে পারি। আবার অনেক সময় দেখা যায় আমরা নিজেরাই পাপে লিপ্ত হই, ফলে দাওয়াতি কাজের আগ্রহ হারিয়ে ফেলি। এই পরিস্থিতি আমাদের কি করণীয় জানালে খুব উপকৃত হব। ছাত্র হিসেবে দাওয়াতির কাজের প্রথম কাজ হচ্ছে শিক্ষা অর্জন করা। শিক্ষা অর্জন হচ্ছে দাওয়াতের প্রথম ধাপ। উস্তাদ যদি দেখে যে আপনি শিক্ষা অর্জন করে ফেলেছেন, তিনি আপনাকে কোনো কাজের ব্যবস্থা বলবেন যে এই কাজটা করো, কারণ না জেনে দাওয়াত দিতে ইসলাম বলে না। আল্লাহ তাআলা বলছেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি আহসান। আপনাকে হিকমত শিখতে হবে, মাউইযা হাসানা কি শিখতে হবে, জিদাল বিল্লাতি হাসান শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল হাদিহি সাবিলি, আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলুন, হাদিহি সাবিলি হচ্ছে আমার রাস্তা, আদু ইলাল্লাহ আল্লাহর পথে আমি ডাকি, আলা বাসীরা জেনে শুনি, না জেনে নন। এই জন্য জ্ঞান না থাকলে দাওয়াতের কাজে বের হওয়া উচিত না। জ্ঞান অর্জন করতে হবে, কতটুকু জ্ঞান, যেইটার দাওয়াত দিচ্ছেন এটার জ্ঞান থাকতে হবে, যে জিনিস আপনি দাওয়াত দিচ্ছেন এটার জ্ঞান থাকলে চলবে। আপনি তাওহীদের দাওয়াত বিশ্বাস জানা, তাওহীদের দাওয়াত দেন, সালাত জানেন সালাতের দাওয়াত দেন, যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলেন, ওইটাকে আপনি আরেকজন যে জানে তার উপরে রেফার করুন, যে উনি জানে ওনাকে জিজ্ঞাসা করুন। অনেক প্রশ্ন আমরা বলি যেটা জানি না অন্যকে জিজ্ঞাসা করুন, আমার জ্ঞান নেই, এভাবে বলবেন। তাহলে আপনি আমি দাওয়াতের কাজ কিন্তু সহজ, যেটা জানি এটা বলতে পারবো, যেটা আপনি জানছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আনি ওয়ালাও আয়া, একটি আয়াত হলেও তোমরা প্রচার করো। এটা অর্থ হচ্ছে যেটা জানে এটা বলবে, যে আয়াত আপনি জেনেছেন। একজন নব মুসলিম তিনি ইসলাম গ্রহণ করার মসজিদে ঢুকে গেছেন, যে মাইক নিয়ে তিনি সুরায় ফাতিহা পড়ছে কষ্ট করে, বলছে যে কান্তি কাঁদতে বলতেছে, আমি আমার নবী বলছে শুনছি, যতটুকু জানি অতটুকু বলতে, আমি এটুকু জেনেছি এটুকু আপনাকে জানাই দিই। আল্লাহ, আমাদের মুসলিম মসজিদে আজ এরকম হতো, নিজে যা জানে অদ্ভুতটা বলতো, আবার বাধা না দিত কেউ হক কথাটা বলতে, কত ভালো হতো। মুসলিমরা মুসলিমরা এখন শত্রু, একে অপরকে হকের পথে বাধা দেয়, হক কথা বলতে দেয় না, হক কথা বলতে কারো গায়ে লাগে, হক কথা শুনবে না। আজ এই জন্য আমাদের উচিত দাওয়াতের কাজে লেগে যাওয়া। প্রত্যেকটি ভাই যারা ছাত্র আছেন তাদের দাওয়াত দেওয়া উচিত, যেটা শিখছেন এটা শিখাতে হবে। আর লাভ আছে শিখাইলে, শিখার লাভ আছে কি, প্রথম লাভ হচ্ছে আপনি এটা মনে রাখবেন, আপনার দাওয়াতটা যদি কোনো বেগবান হয় আপনি এই জিনিসটা মনে থাকবে, যে জিনিসের ওয়াজ করবেন আলোচনা করবেন সেটা আপনার এখন অন্তরে গেঁথে যাবে। এই জন্য একজন ছাত্র যে জিনিসটা শিখতে কষ্ট, একজন টিচার কিন্তু এই জিনিসটা খুব অল্প সময় শিখতে পারে, কারণ সে তো পড়াইতে হবে, তার মাথায় থাকে। আপনি যেটুকু শিখছেন একটুকু তো শিখাতে পারেন কোনো মসজিদে খুতবাতে কোনো আলোচনা, এটা হবে আপনার সোনায় সোহাগ, আপনি এটা কিন্তু মনে রাখবেন, সবসময় মনে থাকবে এটা আপনার আলোচনা মনে থাকলে। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আপনি যেই কাজটি আপনি করবেন আপনার মধ্যে একটা স্বাভাবিক লজ্জা আসবে, যেটা আল্লাহ তাআলা বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন সেটা যেটা তোমরা করো না সেটা বলো কেন, আপনার মধ্যে স্বাভাবিক একটা লজ্জা থাকবে। অন্তত মানুষের লজ্জা থাকলে ওইটাও জায়েজ আছে, না জায়েজ নাই, লোক লজ্জাটাই জায়েজ, কারণ মানুষের সামনে হারাম কাজ করা তো জায়েজ নেই। এগুলো বলা ঠিক নয় যে মানুষের দেখার কারণে আমি বাদ দিছি বলে আমার এটা শিরিক হয়ে গেছে, না কিছু হয় না, এটা একটা কাজ, কারণ হচ্ছে আমাদেরকে খারাপ কাজ গোপন রাখতে বলা হয়েছে। আমাদের এই জন্য খারাপ কাজগুলি গোপন থাকাও একটা বিরাট নেয়ামত, গোপন রাখাও। সুতরাং আপনি গুনার কাজ করলেও আপনি দাওয়াত ছেড়ে দিবেন না, দাওয়াত ছেড়ে দিলে গুণা আপনার অন্তরে বসে যাবে এবং অন্তরকে আপনার অন্তরের মধ্যে মরিচা পড়ে যাবে, আপনি সেটাকে সাফ করতে পারবেন না। এই জন্য আপনাকে দাওয়াতের কাজে লেগে থাকতে হবে, যতটুকু জানেন অতটুকুই বলবেন, গুণা হলেও বলবেন, গুণা হলেও বলবেন। ওই হাদিসের কাছে এটা না, যে ব্যক্তি মানুষকে বলতো নিজে করতেই না, এটা হলো যে ব্যক্তি ছেড়ে দিয়েছে এরপরে শুধু বলতো, কিন্তু আপনি গুণা হলেও আবার করবেন, নিজেও করবেন অন্যকে করতে বলবেন, এটাই তওবা। এই তওবা করবেন আপনি যখন, যে আমি অন্যায়টা করেছি অন্যায়ের বিপরীতে কিছু একটা করি, অন্যায় বিপরীতে কিছু একটা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ও আকবিরা সাইয়্যাত আল হাসানাত তামহুহা, কোনো একটা সাইয়্যা হলে একটা ভালো কিছু দিয়ে এটা কভার দাও, এটার পিছিয়ে একটা ভালো কাজ কর, এটা গুনাহ হয়ে গেছে এখন একটা ভালো কাজ করেন, তামহুহা সেই গুনার কাজটাকে মিটিয়ে দেবে ভালো কাজটায়। তাহলে ভালো কাজ দিয়ে গুনাকে মিটানোর জন্য একটা বুদ্ধি হচ্ছে আপনাকে দাওয়াতের কাজে লাগবেন, যতটুকু পারেন অতটুকু। তবে যেটা দাওয়াত দিবেন জানবেন সেটা বলবেন, যেটা জানবেন না এটা নিয়ে তর্ক করার দরকার নেই। দুর্ভাগ্যের বিশ বছর দেখা যায় আজ আমাদের দায়ীরা যারা আছে বেশিরভাগই দিনের মূল জিনিসগুলো জানে না, আল্লাহ তাওহীদ সম্পর্কে জ্ঞান নেই, রুবুবিয়াত সম্পর্কে জ্ঞান নেই, উলুহিয়াত সম্পর্কে জ্ঞান নেই, তারা দাওয়াতের জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে, কিসের দাওয়াত দিবে সেটাও জানে না, হয়তো একটা আওয়াজ শুনেছে আওয়াজের দাওয়াত দিতে বসে গেছে, এটা ঠিক না। আওয়াজের দাওয়াত নয়, ইমানের দাওয়াত দিতে হবে, আমলের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে, সবর করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না।